মদিনা শরীফে হজের আগে উমরায় গেছিলাম, উমরা ওই ওসিলা মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, রওজা মোবারকে সালাতু সালাম দিয়া পাশে আসলাম একটু দূরে, যেহেতু ওখানে মানুষের চাপ একটু দূরে আইসা মোনাজাত করলাম। মোনাজাত শেষ করতে না করতেই ঘুমটা মৌলবি কয়েকজন এসে বললেন যে আপনারা কি বাংলাদেশি? আমি বললাম জি বাংলাদেশি, আমরা বাংলাদেশ থেকে এসেছি। তখন বলতেছে আপনি কি আলাউদ্দিন জাহাদি না? আমি কি আমাকে চিনেন কিভাবে? আপনার ওয়াজ শুনি আমি। আমি মনে মনে কি আমার মনে কবরের মধ্যে ওয়াহাবিরা শুনলো। তখন আমি বললাম যে আমি আলাউদ্দিন জাহাদি। কই যে মুনাজাত করলেন, এটা কি দরকার ছিল এখানে? আল্লাহর হাবিবের রওজা মোবারকের কাছে গিয়ে মুনাজাত করছি, এটা উনি বলতেছে দরকার ছিল। আমি বললাম ভাইজান বেদরকারি জিনিস কেউ করে না। কবরের কাছে মুনাজাত করা এটা কি জায়েজ আছে? আমি বললাম কবর বলবেন না, বলেন রওজা মোবারক। কোনায় একই তো? আমি বললাম জি না, কোথায় রাজরানী আর কোথায় বট গাছের ফেফটেরি? কই তো মাজার আর রওজা আর কবর একই তো জিনিস? আমি বললাম জি না, রাসূলের পাকের প্রতি সম্মান রেখে যদি আপনি কথা বলেন তাহলে আপনার সাথে আমি কথা বলবো, না হয় এখানে ইস্তফা। কই যে বললাম আর কি রওজা, কোন মাজার বা রওজার কাছে মুনাজাত করা কি জায়েজ আছে? আমি বললাম জায়েজ না, সুন্নতে রাসূল। দলিল দিতে পারবেন? আপনারা তো আলেম মানুষ, বলেন তো কোথায় আছে এটা। আমি বললাম ওগো মদিনার শায়খ, সহি মুসলিমের মধ্যে দেখবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, রাতের গভীর অন্ধকারে নবীজি চুপচাপ ঘর থেকে বের হতেন। এই যে আমি ওই শাইখরে বললাম যে এখানে আমরা দাঁড়ায় আছি বাবুল বাকি দিয়ে বের হয়ে সামনে জায়গাটা, আমি বললাম শাইখ এই যে আমরা এখানে দাঁড়ায় আছি 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খালি পায়ে হেঁটে হেঁটে ওই যে জান্নাতুল বাকি কবরস্থান দেখা যায়, দিনের নবী ওই কবরস্থানের কিনারে যাইয়া রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, আমার নবী একবার দুইবার না তিনবার কবরস্থানে হাত উঠাইয়া দোয়া করেছে। বললাম সহি মুসলিমের হাদিস। তখন ওই শায়খ আমাকে আস্তে করে বললেন অনেকদিন আগে পড়েছি তো এটা খেয়ালে নেই, এজন্য আমি আপনাদের বলার এই এগুলি বলার কারণ হলো কি, এরা কোরআনের দলিল দিলে মানবে না, বলবে ব্যাখ্যা আছে, হাদিস দিলে বলবে এটা এটা দেখতে হবে। কিন্তু আপনি যদি আলবানি সাসার দলিল দেন, বিন বাজের দলিল দেন, একেবারে কোরআন বাদ দিয়ে তারা ওটা আগে মানবে, দেখবেন আপনারা বাস্তবতা এটাই সত্য। নামাজের মাসালা এটা এটা সহি হাদিস ওই হাদিস এটা কিচ্ছু না, তারের তারার কিতাব থেকে দলিল দেন দেখবেন একটু দুর্বল হয়ে গেছে, কোরআন দেখাইলো মানতো না, হাদিস দেখাইবেন মানতো না, কিন্তু তাদের হুজুরের কিতাব দেখান দুর্বল হয়ে গেছে দেখবেন। আচ্ছা যাক, আজকে আর প্রশ্ন নাই, শেষ, আমিও বিদায় নিলাম। আসেন বিদায় বেলায় হুব্বে রাসূল নিয়ে, তাজিমে রাসূল নিয়ে মদিনার কামলিওয়ালা নবীকে দাঁড়ায় সালাম জানা, ইয়া নবী
खुद खुदा कहता है सल्लो फिर भी अंग तुम गाफिलो, अरे मुमिनो वाजिब है तुम पर इफालो मा तुमरो। बलगल उला बिकमाली कशफत दुजा भी जमाली हसनत जमीउ खिसाली सल्लो अलैहि वा आलिहि। এখন তবরক তো দেওয়া হচ্ছে, একটা মাসালা বলি এরপর একটু জিকির করব। যেহেতু কয়েকজন মা বোন এই মাহফিলে আছেন, তিনাদের একটা মাসালা বলে দেই নামাজ সম্পর্কিত। নতুন এক ফেতনা, অনেকে দাবি করছেন পুরুষের নামাজ আর নারীদের নামাজ এক রকম। মা বোনদের উপকারের জন্য এই মাসালাটা বলে দেই, পুরুষ এবং নারীদের নামাজ এক রকম নয়, অনেক ক্ষেত্রে ব্যবধান আছে। এই ব্যবধানটা কোনো মাযহাবের কারণে হয়নি,
কোন তরিকার কারণে হয়নি। এই ব্যবধানটা অর্থাৎ নারী এবং পুরুষের নামাজের এই ব্যবধানটা আল্লাহ রসুলের জামানা থেকেই সাহাবীদের জামানা থেকেই প্রবাহমান, এটা নতুন হয়নি, রসুলের পাকের জামানা থেকেই পার্থক্যটা হয়ে আসছে। আল্লাহ রসুলের একখানা হাদিস বাইহাকির সুনানুল কুবরার মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এবং আরেকটা হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদে মওকুফ সহি সনদে উল্লেখ রয়েছে। একটা মত আমি পরে শোনাই। عن ابن عباس رضي الله تعالى عنهما أنه سئل عن الصلاة أنه سئل عن الصلاة المرأة رئيس المفسرين ابن عباس رضي الله عنهما থেকে বর্ণিত নিশ্চয় তিনাকে মহিলাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হলো, মহিলাদের নামাজ কি রকম এই প্রশ্ন করা হলে তিনি বলেন فقال تجتمیع وتحتفیر মহিলাদের নামাজ হবে জড় সরো হয়ে এবং একটা অঙ্গর সাথে আরেকটা অঙ্গ লাগিয়ে। একটু খেয়াল করেন, পুরুষ লোক যখন সেজদা দিবে তখন এই সিনার নিচে জমিনের মাঝখানে একটা গ্যাপ থাকতে হবে যেন ছোট্ট একটা বকরির বাচ্চা আসা যাওয়া করতে পারে, কিন্তু মহিলাদের সেজদার সময় এরকম গ্যাপ রাখবে না, বরং তারা জড়সড় হয়ে পায়ের সাথে পেট লাগিয়ে দিবে, সিনা একটু নিচু করে দিবে, জড়সড় হবে যেন মহিলাদের লজ্জাস্থান দূর থেকে দেখা না যায়, দৃষ্টিকটু যেন না হয়, এবং সেজদার সময় মহিলারা যদি পুরুষের মতো কোমর উঁচা করে রাখে এটা দেখতে অসুন্দর হবে, মা বোনদের একটা ইজ্জতের একটা অশালীন একটা দৃশ্য হবে। এজন্য ইসলামের বিধান মহিলারা যখন সেজদা দিবে জড় সরো হয়ে দিবে, একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গ লাগিয়ে দিবে। এটা কেন এই বিধান দেওয়া হয়েছে? নামাজের ভিতরেও যেন আমার মা বোনদের ইজ্জতের কোনো অসুন্দর দৃশ্য তৈরি না হয়। কত সুন্দর বিধান, আমার মা বোনদের ইজ্জত যেন নামাজে অসুন্দর না হয়, সেই দিকটাও ইসলাম রক্ষা করেছে। এর পরেও যদি কেউ বলে মহিলাদের ইজ্জত ইসলাম দেখেনি, আমি মনে করি তাদের মতো অন্ধ এই জমিনের উপর আর কেউ নাই। মা বোনদের জন্য একটা মাসালা বললাম, লং টাইম কয়েকজন মা বোন দূরে বসে অনেকক্ষণ ধরে ওয়াজ শুনছেন, এই জন্য একটা মাসালা অন্ততপক্ষে তাদেরকে বলা উচিত, যেহেতু কষ্ট করে আসা আল্লাহ পাক ওনাদের আমাদের সকলের হাজিরা যেন আল্লাহ রহমতের দুয়ারে কবুল করে। বলেন আমি জিকির করার আগেই তাবারক দেওয়া শেষ, তারপর একটু করে আল্লাহ এক মিনিট ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, তারপর একটু পাইয়ে গেছে, টেনশন নাই, জিকির করেন আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানি, রাসূলুল্লাহ আমার চোখের মনি, আল্লাহ আল্লাহ রাসূল আমার রব বাসী তার লাগিয়া মন উদাসী, রাসূল আমার রব বাসী, রাসূল আমার রব বাসী তার লাগিয়া মন উদাসী, তার লাগিয়া কান্দ দিবানিশি, হায় হায় তার লাগিয়া কান্দ দিবানিশি মক্কি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমার চোখের মনি মক্কি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো জিকিরের দল, ঘন্টায় ঘন্টা জিকির করে অভ্যাস। আমি আপনারা জানেন বিশ্ব জাকের মঞ্জিল আটরশি ফরিদপুর ওই দরবারে একজন নগণ্য নালায়েক নাচিজ একজন খাদেম, ওখানে ঘন্টার পর ঘন্টা জিকির হয়, এজন্য একটি একটু জিকিরও যদি মাহবিলে না করি শান্তি লাগে না। আপনাদের কি কেউ খারাপ লাগছে না জিকির করে?
এভাবে যদি আরো জিকির করতাম আরো ভালো লাগতো কিন্তু রাত গভীর হয়ে গেছে আর না যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ আর যদি মারা যাই হাশরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ এই বিদায় বেলায় আসেন আল্লাহর দরবারে দুইটা হাত উঠায় আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ ওগো আমার আল্লাহ ও আমার আল্লাহ করুণার নজরে তাকায় দেখো আমার মাতৃভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীর প্রেমিক নবীর সেনারা যুবকরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে বজ্রপাত দিয়েছো তারপরও ভয় পায় নাই তোমার নবীর মহব্বতে ইমাম হুসাইনের মহব্বতে জান্নাতের বাগানের খুঁটিটা ধরে তারা দাঁড়াইয়া রয়েছে রব্বুল আলামিন এই যুবকগুলির খেদমত পরিশ্রম আমাদের হাজিরা এই জান্নাতের বাগানে যারা মেহমান হয়েছে সকলের হাজিরা তুমি আল্লাহ রহমতের দুয়ারে কবুল করো আল্লাহ মাওলা গো এই গভীর রাতে বড় আশা কইরা হাত বাড়াইছি তোমার দরবারে হাত বাড়াইবার মুখ আমাদের নাই এত গুনাহ করছি তোমার দরবারে রহমত পাওয়ার আশা রাখতে পারি না এরপরেও কেন হাত বাড়াইলাম আল্লাহ তোমার হাবিবের উম্মত তোমার রহমতের নবীর খাতিরে তুমি শরম দিবা না এই আশায় দুইটা হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ গো আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দাও তোমার হাবিবের খাতিরে আমাদেরকে মাফ কইরা দাও আল্লাহ এই মাহফিলের হাদিয়া নজরানা বহু 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 গুণে বাড়াইয়া ওই যে আরব সাগরের কিনারে সোনার মদিনায় আমাদের দরদি নবী মায়ার নবী দয়াল নবী উম্মতের দরদি নবী রহমাতুল্লিল আলামিন নবীজির রওজা মুবারকে নজরানা পৌঁছায়া দাও আল্লাহ নবীজির আলা ওলাদ আলা সাহাব আজওয়াজে মুতাহারাত খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন আহলে বাইতের হুজুর তিনাদের মহব্বতে পড়ে কারবালার ময়দানে ফুরাত নদীর কিনারে এজিদ বাহিনীর মোকাবেলায় আমার নবীর বংশেরা আমার নবীর বংশের আওলাদরা এত বড় নদীর কিনারে পানি পানি বলে শহীদ হয়ে গেল কত জীব জানোয়ার পশু পাখিরা ফুরাত নদীর পানি পান করলো নবীর বংশ হওয়ার কারণে এজিদের দলেরা একটা ফোঁটা পানিও দিছে না গো আল্লাহ আমার নবীর বংশের আওলাদরা সোহাদায়ে কারবালা হিসেবে যারা শহীদ হয়েছে তিনাদের আরওয়াহ পাকে চট্টগ্রামের জমিন থেকে এই মাহফিলের নজরানা পৌঁছায় দাও আল্লাহ চার মাযহাবের চার ইমাম হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই খাজা গরিব নওয়াজ মুঈনউদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমাতুল্লাহ আলাই খাজা খাজগা খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাই শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাই হক্কানি তরিকার যত ওলিউল্লাহ গাউস কুতুব নুজাবান কাবা খিয়ার আব্দাল বিশেষ করে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজেল বেরলভী রহমাতুল্লাহ আলাই আল্লাহ
তোমার সে মহান ওলী তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই গাজী আল্লাহ শেরে বাংলা হুজুর রহমাতুল্লাহ আলাই জালাল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই হক্কানি তরিকার যত ওলিয়া উলিয়ারা মাজার পাকে শুয়ে গেছে আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবা সহ সমস্ত আউলিয়া ইকরামের রূহ পাকে এই মাহফিলের নজরানা পৌঁছায়া দাও রব্বুল আলামিন এই গভীর রাতে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অনেকের মা নাই গো আমাদের অনেকের বাবা নাই গো আল্লাহ জনম দুঃখী মা মা এত সুন্দর ডাক দুনিয়ার যত মানুষের কাছে গেলাম মায়ের মতো দরদি কাউরে পাইলাম না গো আল্লাহ দুনিয়ার সব মানুষের কথা ভোলা যাবে জনম দুঃখিনী মা আহারে মা মারে মা এই মায়ের কথা কোনোদিন ভুলতে পারবো না গো আল্লাহ তোমার দরবারে দরখাস্ত এই রহমতের সময়ে আল্লাহ তোমার হাবিবের খাতিরে রহমতের নজরে আমাদের মা বাবাকে জান্নাতের মেহমান বানায়া দাও আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ সকলের দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন আল্লাহ এই এলাকার কবরস্থানে কত মুমিন মুসলমানেরা এই জিন্দিগির বিদায় লইয়া কবরের জিন্দিগিতে চলে গেছে এই মাহফিলের খাতিরে সমস্ত মুমিন মুসলমানের কবরগুলি জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ আমার জন্মভূমির এই যুবক ছেলেগুলি চট্টগ্রামে এসেও নবী পাকের মহব্বতে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ তাদের বংশের মই মুরব্বী যারা কবর আছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ অনেকেই অসুস্থ বিভিন্ন রোগে বেমার আক্রান্ত হে পরওয়ারদিগার তুমি তো সকল ডাক্তারেরও ডাক্তার তোমার উপরে কোনো ডাক্তার নাই গো আল্লাহ আল্লাহ আমরা অন্যায় করছি আমরা ভুল করছি তোমার কাছে মাফ চাই তোমার কাছে হাত উঠাইছি আল্লাহ আল্লাহ গো তুমি দয়া করলে পৃথিবীর কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না তুমি যদি মায়া করো ছোট্ট একটা ট্যাবলেটও খাওয়া লাগবে না হে আল্লাহ আল্লাহ গো আমাদের রোগ বেমারগুলি তুমি মাফ করে দাও আল্লাহ যারা অসুস্থ শিফায়ে আজেলা দান করো আল্লাহ বেশি বেশি তোমার বন্দেগি করার তোমার হাবিবের সালাতু সালাম পাঠ করার তৌফিক দাও আল্লাহ এই মাহফিলে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছে এর 70 গুণ বাড়ায় তুমি তাদেরকে সাহায্য করো আল্লাহ যে যে ঘাটে আটকা পড়ে গেছে তুমি উদ্ধার করো আল্লাহ মাহফিলের পারমিশন প্রশাসনের ভাইরা যারা দিল মাননীয় এসপি সাহেব ডিসি সাহেব ওসি সাহেব আল্লাহ গো জনপ্রতিনিধিরা যারা সহযোগিতা করেছেন আল্লাহ গো যারা জান্নাতের বাগান গোয়েন্দা বিভাগের ভাইরা পুলিশের ভাইরা আনসার ভাইরা সিআইডির ভাইরা যে যেভাবে নবীর প্রেম বাগান পাহারা দিছে তাদের স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজনকে তুমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া পাহারা দিয়া রাইখো এই মাহফিলের উসিলাই চট্টগ্রাম জেলার উপরে রহমতের ডালা নাজিল করো আল্লাহ এই মাহফিলের উসিলাই ছোট্ট একটা দেশ আমাদের বাংলাদেশ হাজার হাজার ওলি আল্লাহ এই বাংলার জমিনে শুয়ে আছে আল্লাহ গো আমাদের এই ছোট্ট দেশটাকে তুমি রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখো আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ যারা যেখান থেকে যেই নিয়তে তোমার দরবারে হাত উঠাইছে তুমি মায়া করে দয়া করে প্রত্যেকের দিলের ন্যাক নিয়তগুলি পুরা করে দাও আল্লাহ পর্দানিশীন মা বোনেরা দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে হাত বাড়াইছেন সকলের দিলের দরখাস্ত তুমি কবুল করো আল্লাহ যারা যুবকরা হাত বাড়াইছে তাদের ভবিষ্যৎ জীবন উজালা করো আল্লাহ সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله